চামচ দেখছেন, আপনি কি ব্যাচেলর সাইজ নেবেন নাকি ফ্যামিলি সাইজ? যদিও আমি ব্যাচেলর না, এরপরও ভালো লাগছে। রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা হয় আর কি, ছোলা ভুট এভরিথিং, রোজায় যা যা লাগবে আর কি, রোজার বাজার হয়নি। মোটামুটি ভালো লাগে, এই জন্যই আসা আসলে। স্বল্প মূল্যে বা সুলভ মূল্যে কিনতে পারছি, এই জন্য ধন্যবাদ। না, শুক্রবার দিন একটু ফ্রেশ মাছ পাওয়া যায়, এই জন্য পর আমরা এই জন্য শুক্রবারে মাছ কিনি। আমি কখনোই স্বপ্নের লিস্ট ডাউন করে আসি না, কারণ আমার আমি রো বাই রো সব কিছু থাকে, তো আমি ঘুরলে আমার মনে পড়ে যে না এটাও আমার নিতে হবে, এটাও আমার নিতে হবে। বাইরে হচ্ছে একটা গরমের একটা ব্যাপার থাকে, এনভায়রনমেন্টের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে এখানে আসলে খুব কমফোর্টেবল। এমনি জরুরি প্রয়োজনে হয়তো লোকাল বাজার থেকে নেই, বাট উইকেন্ডে মানে লম্বা লিস্ট মানে স্বপ্ন। এই যে দেখি নসাইবাল, আপনার নাম কি? আমার নাম শাম্মু। শাম্মু, শাম্মু আজকে কি বাজার করবেন? So do you like to shop here? Yeah, it's my favorite place. I like to buy drinks, candy, chocolate, apple, even juices. Paint korte bhalo lage. Ei color paint shop kichu ki shopne paoa jay? Shop paoa jay na? Okay. Thank you. So sweet. আমি সবজি কিনবো, আমি মানে সাপ্তাহিক বাজার, তো আজকে শুক্রবার, এই জন্য সাপ্তাহিক বাজার করবো আর কি। ফার্স্ট অবশ্যই করি স্বপ্ন, স্বপ্ন থেকে প্রায় বাজার করা হয়। আর এখন তো সব কিছুরই প্রাইস বেড়ে গেছে আসলে, এটা কিছু বলার নাই, তো যতটুক লাগে ওটুক নেওয়া যাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। মানে একটা ফিক্স যে ওরা করে রাখে নাই যে এতটুকুই নিতে হবে, ওই জিনিসটা এখানে ভালো আর কি। 7 and 8 years পর আপনাদের আজকে স্বপ্নে দেখা হলো? হ্যাঁ, আমরা চাইল্ডহুড ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, আফটার স্কুল আজকে স্বপ্নে দেখা হলো। স্বপ্ন থেকেই মাছ বাজার করতে হবে, বাইরের মাছ খাবে না, স্বপ্নের মাছ টাটকা। এছাড়া হলো আপনার মাংসগুলো আমরা সবসময় দেখছি যে একটা ভালো একটা স্বাভাবিক ধারা মেনটেন করে আসে, স্ট্যান্ডার্ড মেনটেন করা থাকে, এই জন্য আমরা এখান থেকে মাছ এবং মাংসটা এখান থেকেই নেই। না অভিযোগ আর কি, একটু লেট পর্যন্ত খোলা রাখতে বলে ভালো, এখানে 8টা বাজে বন্ধ হয়ে যায়। গুড থিং, ইটস এ ভেরি গুড থিং, বিকজ আমি এটা প্রবলেমটা ফেস করি, আমি 9টার পরে নর্মালি দেখা যায় যে ফ্রি হই, সো 9টার পরে আমি ঢুকতে পারি না, দেখা যায় যে আমার 3 মাসের বাজার একবারে করি সবসময় স্বপ্ন থেকে, মানে খুবই হ্যাসেল হয়ে যায়। যেহেতু আমি আবার বাচ্চাকে নিয়ে আসি এখানে, একবারই সব আমি করে নিতে পারি, এই জন্য আসলে মানে ওই ওই খুব বেশি হয়তো 2-3 টাকা পার্থক্য হতে পারে, ওটা আর খুব একটা ইয়া করি না। তো এই যে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারবেন, সেটা গরুর মাংস, মুরগির মাংস, মাছ থেকে এখন তরমুজে। অবভিয়াসলি এটা খুব ভালো উদ্যোগ, ব্যাচেলার যে কোনো মানে যে কোনো পরিমাণ দেওয়াটা, এটা অবশ্যই যে কারোর জন্য ভালো। এমনি স্বপ্নের প্রতি কোনো অভিযোগ আছে? শপিং করতে তেমন অভিযোগ নেই, শপিং মোটামুটি ফ্রি আছে, যার যা পছন্দ সেটাই তো কিনবে, আমার যা পছন্দ আমি সেটা কিনেছি। তরমুজও আমরা সেমভাবে 1 কেজি দিচ্ছি, হাফ কেজি দিচ্ছি, 2 কেজি দিচ্ছি, 1 কেজি তরমুজ কেজি হইতেছে আপনি ধরেন 5 কেজি 6 কেজি হয়, তো একজন হয়তো বা সেটা এফোর্ড করতে পারছে না, তাহলে আমরা কী করতেছি, আমরা হইতেছি যে 1 কেজি, হাফ কেজি এবং 2 কেজি যেটুকু যে যাচ্ছে ততটুকু তাকে দেওয়া হচ্ছে আর কি। নিজে আমি আমার চয়েস মতো এবং পরিমাণ মতো, কোয়ান্টিটিটা আসলে অনেক কিছু এ করে ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে আসলে এটা কমফোর্টেবল। কোনো কমপ্লেন নেই, কারণ আমি তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পেয়েছি, ইভেন তারা আমাকে হোম ডেলিভারিও দিয়েছে, যখন আমি যেতে পারিনি আমি কল করে বলেছি, তারা আমাকে দিয়ে গেছে।